রমজানুল মোবারকে ইফতারের পূর্বে যদি আপনি সূরা কাউসার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার এই সূরাটিকে যদি আপনি পড়ে ইফতার করেন, মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে, টাকা পয়সায় বরকত শুরু করে দেবে, আপনার বাড়ির বেবরকতিকে দূর করে দেবে। আমরা কম বেশি সবাই জানি মাহে রমজানুল মোবারককে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রথম রহমত ও বরকত, দ্বিতীয় মাগফিরাত, তৃতীয় হিস্সা আপনার নাজাত। তো প্রিয় শ্রোতাবৃন্দ, যদি আপনি বরকত ও রহমত হাসিল করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আজকের যে আমলটি আপনাদেরকে আমি দিচ্ছি এই আমলটি অবশ্যই আপনারা করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর কারাম হবে, আল্লাহর দয়া হবে, আপনার রুজি রোজগারে বৃদ্ধি হবে, টাকা পয়সায় বরকত হবে, আপনার গরিবী দূর হয়ে যাবে, আপনার বাড়ির বেবরকতি দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে রোজি রোজগারে বৃদ্ধি হওয়ার, টাকা পয়সায় বরকত হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি রমজানুল মোবারকের পাওয়ারফুল আমল শেয়ার করব। শুধু আপনারা ইফতারের পূর্বে সূরা কাউসার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার এই সূরাটিকে আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে, টাকা পয়সায় বরকত শুরু করে দেবে, আপনার গরিবী দূর করে দেবে, আপনার বাড়ির বেবরকতিকে দূর করে দেবে। তো প্রিয় শ্রোতাবৃন্দু, এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং আমি যেই নিয়মে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে যদি আপনি করেন ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলার কারাম হবে, দয়া হবে, আপনার রুজি রোজগারে বৃদ্ধি হবে, টাকা পয়সায় বরকত শুরু হয়ে যাবে, আপনার গরিবী দূর হয়ে যাবে, বেবরকতি দূর হয়ে যাবে। তো প্রিয় শ্রোতাবৃন্দু, এই আমলটি করার জন্য আপনারা মাহে রমজানুল মোবারকের ইফতারের পূর্বে অর্থাৎ আপনার এলাকাতে যে মানে আপনার এলাকাতে যে টাইমে ইফতার হয়, যেমন আমাদের এখানে আজকে বর্তমান 23 মার্চ 2024 রোজ বুধবার, আজকে আমাদের ইফতারের টাইম হলো আপনার 55, মিলিয়ে ঝুলিয়ে সব কিছু করে আমাদের 5:55 ইফতার হবে আজকের ডেটে। অনুরূপ আপনার আপনি যে এলাকাতে রয়েছেন, যেই কান্ট্রিতে রয়েছেন, যেই রাজ্যতে রয়েছেন, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সেইখানে দেখবেন কটার সময় ইফতার হচ্ছে, সেই অনুযায়ী আপনি ম্যাক্সিমাম 20 থেকে 15 মিনিট পূর্বেই আপনি বসে যাবেন, উজু করে বসে যাবেন, ইফতারকে সামনে নিয়ে আপনি বসে যাবেন এবং 11 বার দরুদ শরীফ পাঠ করবেন, দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ শরীফ। তারপরে আপনি 33 বার অনলি 33 টাইম মাত্র 33 বার সূরা কাউসার ইন্না আতাইনা কাল কাউসার বিসমিল্লার সহি 33 বার আপনি সূরা কাউসার তেলাবত করবেন। আগে পেছু আপনি 11 বার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করবেন আপনার রিস্কের জন্য, আপনার বরকতের জন্য। তারপরে আপনি যতক্ষণ টাইম পাবেন এই আমলটা করার পর আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, তারপরে আজান হবে, সময় হবে, ইফতার করবেন। এভাবে আমলটা আপনি করে যান, দেখেন খুব অল্প দিনের মধ্যে আপনার রুজি রোজগারে বৃদ্ধি হয়ে যাবে, আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবে। তো আশা করছি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করার জন্য শেয়ার করে দেবেন, চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রাখবেন। আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করি আল্লাহ তাবারক তালা প্রত্যেকটি মুসলমানের জান ইমান ইজ্জত দৌলতকে হেফাজত করুক এবং তার সাথে সাথে যিনারা রোজা রেখেছে আল্লাহ তাদের রোজাগুলিকে কবুল করে নিন এবং যিনারা রাখতে পারেন নাই কোনো কারণে আল্লাহ তাদেরকে তুমি বোঝার এবং রাখার তৌফিক দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন।